সকলেই আমার সাথে প্রথমেই আউযুবিল্লাহ বিসমিল্লাহটা পড়ে নিই। কারণ হচ্ছে পৃথিবীতে আল্লাহ তাআলা একটা মাত্র ইবাদতের কথা বলেছেন, যে ইবাদতটা করার পূর্বে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়াটা ওয়াজিব। নামাজ পড়ার যে 13টা আরকানের আহকাম আছে আমরা জানি, তার মধ্যে কি আউযুবিল্লাহ আছে? নাই। কোন ইবাদতের ভিতরে আউযুবিল্লাহর ইবাদতটা নাই, যেটা পড়তে হবে ইবাদত শুরু করার আগে। কিন্তু একটা মাত্র ইবাদত আছে যেটা করার জন্য আল্লাহ তাআলা এই আউযুবিল্লাহ অর্থাৎ শয়তান থেকে ইবলিস থেকে পানাহ চাওয়ার জন্য ওয়াজিব করে দিয়েছেন, সেটা একটা, সেটা হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য। করবে, শ্রবণ করবে, শুনবে, তখন তোমাদের প্রথম দায়িত্ব হচ্ছে শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া অর্থাৎ আউযুবিল্লাহ পড়া। কারণ হচ্ছে পৃথিবীর কোনো ইবাদতে শয়তান এত ধোকা দেয় না যতটুকু ধোকা মানুষকে এই কোরআনের মজলিসে আসার জন্য, কোরআনের শিক্ষা গ্রহণ করার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআনের আমল করার জন্য যতটুকু ধোকা দেওয়া হয় এই ধোকা শয়তান অন্য কোথাও দেয় না। কারণ সকল ইবাদতের মূল হচ্ছে কোরআন। এই কোরআন থেকে শুনে পড়ে বুঝে তো আমি আমল করব, আমার জীবনের পরিবর্তন হবে, এই জন্য শয়তান এখানে সবচেয়ে বেশি মানুষকে ধোকা দেয়, যার কারণেই কোরআন তেলাওয়াতের পূর্বে অবশ্যই আউযুবিল্লাহ পড়তে হবে। আমার পার্থিব জীবনে চলার পথে, আমার এই দুনিয়াতে চলার পথে, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যারা আমরা কোরআনের বিধান হুকুম আইন কানুন নিজে মানা, পরিবারে এটাকে বাস্তবায়ন করা, সমাজে বাস্তবায়ন করা এবং আমার আন্তর্জাতিক রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার জন্য যারা আমরা কাজ করছি না, তারা সকলেই এই দলভুক্ত হয়ে যাব। অর্থাৎ কাল কেয়ামতের ময়দানে আমাদেরকে অবশ্যই অন্ধ হয়ে উঠতে হবে। যাই কিছু পড়ান, প্রাথমিক শিক্ষা কোরআনটাকে দিবেন, এরপরে কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য নিজের জীব ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, রাজনৈতিক জীবন পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওই সিয়া ধারে কবরে যাবি তোরা কি করে, এই দুনিয়ারে তোরে সারা জীবনটি ব্যর্থ করে, এই দুনিয়ারে তোরে সারা জীবনটি ব্যর্থ করে, ওই যে আধারে কবরে যাবি তোরা কি করে, এই দুনিয়ারে তোরে সারা জীবনটি ব্যর্থ করে, এই দুনিয়ারে তোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئاتنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تبارك وتعالى إلى الناس كافة بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد
فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله دور پیشانی نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান রব্বুল জালাল ওয়াজ জিয়ত দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামতের মধ্যে অসংখ্য করুণার মধ্য দিয়ে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসা বসা ইখলাসের সাথে আমলের নিয়তে আমাকে কিছু কথা বলার আর আপনাদেরকে শোনার জন্য আসার তৌফিক এনায়াত করেছেন সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেকে মনে করতেছেন এখানে লোকজন তেমন নাই, মাঠটা ফাঁকা, সেটা ঠিক। তবে আল্লাহর যে মজমা, আল্লাহর কোরআনের যে মজলিস, এই মজলিস কখনো ফাঁকা থাকে না। আল্লাহর বান্দাদের দ্বারা যতটুকু জায়গা পূরণ হয় তারপরে যতটুকু জায়গা খালি থাকে এই জায়গাগুলোতে আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা দিয়ে ভরায় রাখেন। তাহলে আপনাদের আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলোতে আল্লাহর রহমতের ফেরেশতা বসে আছে যেটা আমরা দেখছি না। তো মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের সদা সর্বদাই শুকরিয়া করা উচিত, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে অসংখ্য নিয়ামতের মধ্যে আমাদেরকে প্রতিনিয়তই ডুবিয়ে রেখেছেন। একটু সূক্ষ্মভাবে চিন্তা করলে আমরা দেখব, আমরা যারা কোনো অফিসে চাকরি করি অথবা কেউ শ্রমের বিনিময়ে টাকার বিনিময়ে আরেকজনের কামলাকাঠি, যেটাকে আমাদের দেশের ভাষায় বলা হয় বদলা দেওয়া হয়, কেউ ব্যবসা বাণিজ্য করি
কে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, কে দোকানে চাকরি করি, যে যে কাজে ব্যস্ত আছি, আমি যে মালিকের অধীনে চাকরি করি, আমি যে দোকানের মালিকের অধীনে দোকানদারি করি, আমি যে মালিকের খেতে খামারে টাকার বিনিময়ে নির্দিষ্ট একটি সময়ের জন্য আমার সময়টাকে ব্যয় করি, অফিসিয়াল কথা বলতে গেলে অফিসের একটা নির্ধারিত টাইম থাকে, সময় দেওয়া থাকে যে আমার অফিস 9টা থেকে 5টা পর্যন্ত। কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি একদিন নির্ধারিত অফিস টাইমে না গিয়ে অফিস টাইমের পরে অফিসে যায়, মালিক হয়তো একদিনের জন্য কিছু বলে না, তারপরও দারোয়ানকে জিজ্ঞেস করে বা যিনি দায়িত্বে থাকেন তাকে জিজ্ঞেস করা হয় আজকে কে কে লেটে এসেছে। তার কাছে প্রতিবেদন দেওয়া হয় অমুক কর্মকর্তা বা অমুক কর্মচারী আজকে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট দেরিতে এসেছে, এটাকে লাল মার্ক করে রেখে দেওয়া হয়, রেড মার্ক। এরপরে আবার প্রত্যেক দিন এভাবে প্রতিবেদন পেশ করা হয়। মোটামুটি অধিকাংশ অফিসের একটা নিয়ম হচ্ছে কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি পরপর 3 দিন তার যে নির্ধারিত সময় দেওয়া আছে এ সময়ের মধ্যে অফিসে অ্যাটেন্ড করতে না পারে, বিলম্ব করে, রেড মার্কে পড়ে, তখন ম্যানেজারকে বলে দেওয়া হয় তার একদিনের বেতন কেটে দাও। আর যদি একাধারে কয়েকবার এরকম করা হয়, কয়েক মাসে প্রতি মাসে দেখা গেছে তার এরকম 2-3 দিন করে হয় দেরি হয় না সে অনুপস্থিত আছে, তখন কী করা হয় ম্যানেজারকে বলে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। এবং প্রতিদিনেই সে যখন চাকরি করতে যায় তার অফিসের দরজায় গেলেই দারোয়ানের কাছে তাকে কৈফিয়ত দিতে হয় কেন দেরিতে এসেছেন, আর একাধিকবার দেরি হলে তখন মালিক তাকে গেটে ঢুকাটাই বন্ধ করে দেয়। আমরা কি কখনো চিন্তা করেছি আমরাও তো দুনিয়ার একটা অফিসে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, দুনিয়ার একটা অফিসে আমাদেরকে, দুনিয়া নামক একটা অফিসে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, একটা সচিবালয়ে পাঠিয়েছেন। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে পাঠানোর আগেই বলেছিলেন যে ইন্নি জাইলু ফিল খলিফা, আমি খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো, যারা খেলাফত আল্লাহর প্রতিনিধিত্ব হিসেবে আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর দিন বিজয়ের জন্য কাজ করবে, তাদেরকে এই দুনিয়া নামক একটি অফিসে পাঠানো হবে। পাঠানোর পরে আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, প্রতিদিন 5 বার আল্লাহ তাআলা তার দপ্তরে হাজিরা দেওয়ার জন্য আমাদেরকে ডাকতেছেন, প্রতিদিন 5 বার। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ না পড়ি না, কেউ হয়তো 1 ওয়াক্ত পড়ি, 1 ওয়াক্ত গ্যাপ যায়, আবার 1 ওয়াক্ত পড়ি, কেউ আছে সাপ্তাহিক মুসল্লি, কেউ আছে বাৎসরিক মুসল্লি, একটু চিন্তা করে বলেন তো দেখি, আমি যদি 1 ওয়াক্ত নামাজে না যাই, আল্লাহ তাআলা ফজরের সময় আমাকে আজানের মাধ্যমে ডাক দিয়েছেন যে তুমি আমার অফিসে হাজিরা দাও, আমি গেলাম না, জোহরের সময় যখন আবার আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হলো যে জোহরের সময় হয়ে গিয়েছে, তোমার অফিসের টাইম হয়েছে, তুমি আবার আসো, আমি গেলাম না, আসরের সময় আবার ডাক দিয়েছে, আমি তাও গেলাম না, আমার জরুরি কাজ, খেলাধুলা, বিভিন্ন কাজ ব্যস্ত, আমি গেলাম না। মাগরিবের সময় মনে হলো কাজটা শেষ হয়েছে, মসজিদের পাশ দিয়ে যখন যাচ্ছি আজানটা হয়েছে আমি একটু এবার ঢুকি, আপনি তখন অজু করে মসজিদে ঢুকলেন, নামাজ পড়লেন, আবার বের হয়ে চলে গেলেন। বলেন তো দেখি আজ পর্যন্ত আল্লাহর কোনো দারোয়ান, আল্লাহর কোনো দারোয়ান, কোনো ফেরেশতা এই মসজিদের ঘাটে দাঁড়িয়ে বলছে এই বান্দা সকালবেলা তোমাকে ডাক দেওয়া হলো তুমি আসলা না, জোহরের সময় ডাক দেওয়া হলো তুমি আসলা না, আসরের সময় ডাক দেওয়া হলো তুমি আসলা না, 3 বার ডাক দেওয়া হলো, অনেক সময় পার হয়ে মানে পেরিয়ে গিয়েছে, তাহলে মাগরিবের সময় তুমি এসেছো, তোমাকে ঢুকতে দেওয়া হবে না, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে, এরকম কি কোনো ফেরেশতা বলেছে? বলে নাই। তাহলে কত মেহরবান সে মাওলা,
যে আমাকে বারবার ডাকার পরেও তার ডাকে যখন আমি সাড়া দিচ্ছি না, তারপরেও যখন আমার ইচ্ছা হয়েছে আমি তখন গেলাম, কিন্তু আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে না। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছে, বান্দা তোমার যখনই সময় হবে, যখনই তোমার মনের ভিতরে চিন্তা আসবে, যখন তোমার আমার কথা মনে হবে, তোমার ভিতরে এই অনুশোচনা আসবে যে আমার মালিক আমাকে ডাকতেছেন, আমার যাওয়া উচিত, তখনই তোমার জন্য আমার দরজা সব সময় খোলা, তুমি যে কোনো মুহূর্তেই আমার দরজায় এসে হাজিরা দিতে পারো। এরপর আরেকটু যদি গভীর চিন্তা করি, চাকরিতে যেরকম অফিসে 3 দিন না গেলে আমার বেতন কেটে দেওয়া হয়, আমার রিজিক বন্ধ হয়ে যায়, কয়েক মাস পর পর কয়েক মাস বিলম্ব হলে আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়, এরপর আমি রাস্তা রাস্তায় ঘুরি চাকরির অন্বেষণে, বাসায় বিবির মন খারাপ, বাচ্চাদের মন খারাপ, মায়ের কান্নাকাটি করছে, সকলে পেরেশানিতে আছে যে আমার রিজিক বন্ধ হয়ে গেছে, আমার চাকরি চলে গেছে। কিন্তু রিজিকের মালিক তো আল্লাহ। আপনার চাকরি না থাকুক, ব্যবসা বাণিজ্য না থাকুক, সব কিছু আপনি হারিয়েছেন, তারপরেও আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আপনি জোহরের আজান হয়েছে, জোহর নামাজ পড়তে যান নাই, কিন্তু জোহরের পর যখন আপনার দুপুরের খাওয়ার সময় হয়েছে, আপনি অনেক ঘোরাঘুরি করে বাড়িতে গেলেন, যাওয়ার পরেও যে কোনোভাবে হোক সেই মহান রব্বুল আলামিন আপনাকে কিন্তু রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, আপনি বাড়িতে গিয়ে দেখলেন যে আপনার জন্য যাই কিছু হোক, অল্প আর বেশি, আপনার দুপুরের খাওয়ার একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। কখনো কি দেখেছেন যে আল্লাহর ফেরেশতাগা তখন বলেছে, এই গোলাম, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর ডাকে সাড়া দেও নাই, আল্লাহর অফিসে হাজিরা দেও নাই, এই রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ, এই রিজিক তোমার জন্য হারাম, তোমাকে খেতে দেওয়া হবে না, সেখান থেকে আপনাকে কান ধরে কি উঠিয়ে দেওয়া হয়েছে? তাহলে কতটুকু মেহরবান আমাদের মালিক যে আমাদেরকে অসংখ্য অগণিত নেয়ামতের মধ্যে আমাদেরকে লালন পালন করছেন, আর আমাদেরকে সংশোধনের জন্য তার দরবারে হাজিরে দেওয়ার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, অথচ আমাদের সেই দিকে কোনো রকমেই দৃষ্টি নেই, কোনো রকমেই চিন্তা নেই, আমরা শুধু আসি দুনিয়ার চিন্তা ভাবনায়, দুনিয়ার আয় রোজগারের বিষয়ে, দুনিয়ার মত, দুনিয়ার খেল তামাশা, আনন্দ উল্লাস, সেটা জায়েজ হোক আর না জায়েজ হোক, যে পন্থায় হোক আমাকে আনন্দ করতে হবে, যে পন্থায় হোক আমাকে ক্ষমতা পেতে হবে, যে পন্থায় হোক আমাকে উপার্জন করতে হবে, কিন্তু আমরা এই সমস্ত কাজে গিয়ে আমার ব্যক্তিগত যে জীবনটা, আমার যে অর্থনৈতিক জীবন, আমার সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, প্রতিটা জীবনে যে আমার মালিকের কিছু নির্দেশনা আছে, এটার প্রতি আমরা কখনোই চিন্তা ভাবনা করি না অধিকাংশ মানুষ। সেই বিষয়ে এই যে আমরা করছি না, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অবকাশ দিয়ে রেখেছেন, দুনিয়াতে হয়তো আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে, আল্লাহর দারোয়ানকে দিয়ে, আল্লাহর সেনাবাহিনীকে দিয়ে আমাকে পাকড়া করছেন না, কিন্তু একটা সময় আসবে যেই দিন আর তিনি আমাদেরকে ছাড় দিবেন না। দুনিয়ার জমিনে এত নাফরমানি করার পরেও চোখে, যে চোখের নেয়ামত আল্লাহ তাআলা আমাকে 3.5 হাত বডি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাকে দিয়েছেন নেয়ামত হিসাবে, এই নেয়ামতেরও আমরা যথার্থ ব্যবহার করি না, এই নেয়ামতের কিন্তু একদিন জবাবদিহি অবশ্যই করতে হবে। আমি আমার মুখ দিয়ে না করি, আমার চোখ জবাবদিহি করবে, আমার অন্তর জবাবদিহি করবে, আমার কান জবাবদিহি করবে, কারণ আল্লাহ তাআলা পঞ্চ ইন্দ্রিয় বিশেষ করে মানুষকে দান করেছেন, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ শুনবে, বলবে, অর্জন করবে, তারপর আমল করবে। যখন আমি এটাকে আল্লাহর কাজে ব্যয় করব না, তখন মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমার এই অঙ্গ প্রত্যঙ্গকে হিসাবের জন্য ডাকবেন। সেই বিষয়ে আমি সূরা তহা এর 124-126 আয়াত, দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাকে যেন তৌফিক এনায়েত করে এবং আপনাদেরকে যেন আমল করার তৌফিক এনায়েত করে, সকলে বলি আমিন। আয়াতের মূল বিষয়বস্তু হচ্ছে চোখ থাকিতে অন্ধ। আয়াতের সার সংক্ষেপ হচ্ছে, এক কথায় যদি বলি, চোখ থাকিতে অন্ধ। অনেক আগে এরকম একটা গান প্রচলন ছিল, আমি শুনেছি যে, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। এই যে সূরা তহা, এই সূরা তহাটা এমন একটা সূরা
যে সুরার তেলাওয়াত শুনে একজন কট্টর কাফের, রাসূল বিদ্বেষী, দিন বিদ্বেষী, কঠিন হৃদয়ের মানুষ, আরবের তাজা এক যুবক, যে নাকি তরবারি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শির মুবারক নিয়ে আসতে রওনা দিয়েছিল, তার নাম আমরা সকলেই জানি। ইসলাম গ্রহণের পর তার নাম হয়েছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তরবারি নিয়ে বের হয়েছিলেন রাসূলের মাথা মুবারক নিয়ে আসবেন। পথিমধ্যে অনেক বড় ঘটনা শুনতে পেলেন যে তার নিজের ঘরের বোন এবং বোন জামাই দুজনেই ইসলাম গ্রহণ করেছে, দুজনেই মুহাম্মদের হাতে বায়াত হয়ে গিয়েছে। তখন সে চিন্তা করলো যে ঘরে যখন শত্রু ঢুকেছে, বাইরে শত্রুর মাথা নিয়ে কি করব, আগে ঘরেরটার বিচার করে আসে। উনি নিজের বোনের বাসায় গেলেন, অনেক ঘটনার পরে সর্বশেষ জানতে পারলেন যে হ্যাঁ, ওরা সত্যি দুজনে মুসলমান হয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমরা কি শুনে, কি পড়ে, কি বুঝে নিজের বাপদাদার ধর্মকে ত্যাগ করে মুহাম্মদের আনীত নতুন জীবন বিধানকে গ্রহণ করলা? বোন অনেক মার খাওয়ার পরেও পরে বলল যে ভাই, আমি কি জাদু পেয়েছি, কি মন্ত্র পেয়েছি সেটা আমি তোমাকে বুঝাতে পারবো না। বলল না, তুমি আমাকে বলো, আমাকে দেখাও কি তুমি পেয়েছ। তো পরে বলল, তুমি গোসল করে আসো, তারপর তোমাকে আমি এটা দেখাবো। এখানে একটু অনেকে বুঝার ভুল হতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলছিল গোসল করে আসো, তারপর আমি বুঝাবো তোমাকে। আমরা অনেকে মনে করি যে ওমরকে পবিত্র হতে বলা হয়েছিল। না, ওমর তো কাফের, কাফেরের পবিত্রতা কি আর অপবিত্র। ওমর কিন্তু তখন ওই কালেমা গ্রহণ করে নাই। এইখানে গোসল করতে বলা হয়েছে এই জন্যই, ওমর যে রাগে ছিল, তার টেম্পারেচার যখন যেই পরিমাণ ছিল, গোসল করলে মানুষের টেম্পারেচার, হাই প্রেশার, রাগ অর্ধেক দমিত হয়। এই জন্যই বোন ওমরকে বলেছিল তুমি আগে গোসল করে আসো, কারণ এখন তুমি যে মেজাজে আছো তাতে বোন সন্দেহ করেছিল, আমাকে তো মেরেছে, এখন যদি কোরআনের আয়াত তার সামনে উপস্থাপন করি, তার যে এখন মেজাজ, তার যে মন মানসিকতা হিতে বিপরীত হতে পারে, সে হয়তো কোরআনের আয়াতকে অপমানও করতে পারে, এই জন্য পরামর্শ দিয়েছিলেন তুমি গোসল করে আসো। উনি গোসল করার পরে অর্ধেক রাগ ওনার শরীর থেকে কমে গেল, মেজাজটা ঠান্ডা হলো। তারপর আসার পরে এই ওনার বোন যে সুরাটা তেলাওয়াত করে শুনিয়েছিলেন সেটাই হচ্ছে সুরা তহা। এখন এই এমন একটা সুরা, এই সুরার ভিতরে কি এমন জাদু মন্ত্র আছে যে সুরার তেলাওয়াত শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের থেকে মুসলমান হয়ে গেলেন, কল্লা আনতে গিয়ে কল্লা দিয়ে আসলেন? সেই সুরারই দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ এর আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আয়াত সুরাটা তো অনেক বড়, আমি শেষ দিকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এই সুরার মূল বিষয়গুলো হচ্ছে, সুরাটার যে প্রথম যে নাম শুরু করা হয়েছে যে দুইটা অক্ষর দিয়ে তহা, এটা কার নাম জানেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এই তহা এটা কার নাম? আমাদের নবীর নাম। আল্লাহ তাআলা এই নবীর নাম দিয়ে শুরু করেছিলেন, অর্থাৎ নবীকে আহ্বান করতেছেন তহা। যেমন ইয়াসিন, এটা আমাদের নবীর নাম। তো এখানে আল্লাহ শুরু করলেন নবীর নাম দিয়ে তহা। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাসকা, প্রথমেই আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই পবিত্র কালামে পাক, আমার এই বাণী কোরআনুল কারীম, এটাকে অবতীর্ণ করি নাই যে তুমি হতভাগ্য হয়ে যাবে, দুর্ভাগ্য হয়ে যাবে, তুমি হতাশাগ্রস্ত হবে, আমি এটা এই জন্য নাজিল করি নাই। বরং এটা নাজিল করা হয়েছে মানুষের হেদায়তের জন্য এবং মানুষকে সৌভাগ্যবান করার জন্য। বিস্তারিত আলোচনার পরে এখানে মূসা আলাইহিস সালামের বিশাল একটা ঘটনা আছে। মূসা আলাইহিস সালাম কীভাবে আল্লাহর সাথে কথা বলেছেন, আমরা জানি মূসা আলাইহিস সালামের একটা উপাধি হচ্ছে কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ, অর্থাৎ যে সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, যখনই কোনো সমস্যা পড়তেন সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। মূসা আলাইহিস সালামের একটা বিশাল বর্ণনা এখানে আছে। এরপরে আছে হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া এবং আদম আলাইহিস সালামের সৃষ্টি, মানব জগতের সৃষ্টি,
কিভাবে তারা জান্নাত থেকে এই পৃথিবীতে আসছেন এই বিস্তারিত ঘটনাগুলা বর্ণনা করা হয়েছে। এবং পৃথিবীতে পাঠানোর পূর্বে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কি জিনিস দিয়ে পাঠিয়েছিলেন সেই বর্ণনাটাও এখানে আছে। এই আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এর কয়েকটা 99 নম্বর এবং 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলেছিলেন যে আমি কিন্তু মানব জাতির যে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের দুজনকে পৃথিবীতে এমনিতে ছেড়ে দেইনি, জান্নাতে তাদের তারা ছিল, এটা তাদের জন্য স্থায়ী ঠিকানা। জান্নাতটা হলো মানুষের বা মুমিনের পারমানেন্ট অ্যাড্রেস, তারা আবার এই ঠিকানায় ফিরে আসবে, মাঝখানে কিছু সময়ের জন্য তাদেরকে আমি একটা জগতে পাঠিয়ে দেব। পাঠানোর পরে যেহেতু জান্নাত একটা মূল্যবান জিনিস, এইখানে যদি থাকতে হয় স্থায়ী ঠিকানাটাকে স্থায়ীভাবে পেতে হয় তার কিছু পরীক্ষা দিয়ে আসতে হবে, কিছু কাজকর্ম করে আসতে হবে, এজন্যই সাময়িক সময়ের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছিল। পাঠানোর সময় আল্লাহ তাআলা তখন আদম আসলামকে বলেছিলেন আমি তোমাকে পাঠাচ্ছি কিন্তু সাথে তোমার থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসলাম পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন উম্মতকে জাতিকে হেদায়তের জন্য দুটা জিনিস পাঠানো হবে। এক নম্বর হচ্ছে নবী বা রসুল পাঠানো হবে, দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের সাথে আসমানি কিতাব অর্থাৎ আল্লাহ তাআলার অর্ডিনেন্স আল্লাহ তাআলার হুকুম সম্বলিত বিধিবিধান সম্বলিত পুস্তিকা দিয়ে তাদেরকে পাঠানো হবে। যে আমার এই আনিত বিধান, যে আমার এই প্রেরিত হুকুমকে নবী রাসুলদের মাধ্যমে যারা পাবে এটাকে যথার্থভাবে প্রতিপালন করে দুনিয়ার এই স্বল্প জীবনে পরিচালনা করবে, তারা যখন আবার আমার কাছে ফিরে আসবে তখন তাদেরকে আমি আবার তাদের স্থায়ী ঠিকানা জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মূলত কাজ হচ্ছে আল্লাহ তাআলা নবী এবং রাসূলের মাধ্যমে আমাদেরকে যে বিধিবিধান দিয়ে পাঠিয়েছিলেন এটা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করা। যদি না করি তাহলে কি পরিণাম আমাদের হবে এই বিষয়টা এখানে বলা হয়েছে। পবিত্র কোরআনের তাফসির শোনা করা বা শোনার জন্য 5টা শর্ত মৌলিক। এক নম্বর হচ্ছে কোরআনের শুদ্ধ তেলাওয়াত করতে হয়, এর সরল বঙ্গানুবাদ করতে হয়, এরপর এর আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ, তারপর হচ্ছে এর মাধ্যমে কী শিক্ষা, 5 নম্বর হচ্ছে এর উপরে আমল করা। তা আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আগে আমরা এটা সরল অর্থটা বুঝি আল্লাহ তাআলা কী বলছেন এই কোরআনে। সকলেই আমার সাথে প্রথমেই আউযুবিল্লাহ বিসমিল্লাহটা পড়ে নিই, কারণ হচ্ছে পৃথিবীতে আল্লাহ তাআলা একটামাত্র ইবাদতের কথা বলেছেন, যে ইবাদতটা করার পূর্বে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়াটা ওয়াজিব। নামাজ পড়ার যে 13টা আরকানের আহকাম আছে আমরা জানি, তার মধ্যে কি আউযুবিল্লাহ আছে? নাই। কোনো ইবাদতের ভিতরে আউযুবিল্লাহর ইবাদতটা নাই, যেটা পড়তে হবে ইবাদত শুরু করার আগে। কিন্তু একটামাত্র ইবাদত আছে যেটা করার জন্য আল্লাহ তাআলা এই আউযুবিল্লাহ অর্থাৎ শয়তান থেকে ইবলিস থেকে পানাহ চাওয়ার জন্য ওয়াজিব করে দিয়েছেন, সেটা একটা, সেটা হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাস্তাইযু বিল্লাহ, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে পাঠ করবে শ্রবণ করবে শুনবে তখন তোমাদের প্রথম দায়িত্ব হচ্ছে শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া অর্থাৎ আউযুবিল্লাহ পড়া। কারণ হচ্ছে পৃথিবীর কোনো এবাদতে শয়তান এত ধোকা দেয় না যতটুকু ধোকা মানুষকে এই কোরআনের মজলিসে আসার জন্য, কোরআনের শিক্ষা গ্রহণ করার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআনের আমল করার জন্য যতটুকু ধোকা দেওয়া হয় এই ধোকা শয়তান অন্য কোথাও দেয় না। কারণ সকল এবাদতের মূল হচ্ছে কোরআন, এই কোরআন থেকে শুনে পড়ে বুঝে তো আমি আমল করব, আমার জীবনের পরিবর্তন হবে, এই জন্য শয়তান এখানে সবচেয়ে বেশি মানুষকে ধোকা দেয়, যার কারণেই কোরআন তেলাওয়াতের পূর্বে অবশ্যই আউযুবিল্লাহ পড়তে হবে। তা আমরা সকলে পড়ি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا
فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়ামান আরদা আন যিকরি, হে দুনিয়ার মানব, হে আমার গোলামেরা, একটা কথা ভালোভাবে জেনে রাখো, যে বা যাহারা আরদা বিমুখ হবে, ভুলে যাবে, চোখ ফিরিয়ে নেবে, দৃষ্টি ফিরিয়ে নেবে, তার জ্ঞানকে ফিরিয়ে নেবে, আন যিকরি, আমার জিকির থেকে, ফাইন্নালাহু মাঈশাতান দনকা, তার জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব, তার জীবনটাকে খুব ছোট করে দেব, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আরেকটা কাজ করব, কিয়ামতের মাঠে আমি তাকে অন্ধ করে উঠাব, কিয়ামতের মাঠে তাকে আমি অন্ধ করে উঠাব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, সেদিন বান্দা বলবে, হে মালিক, দুনিয়ার জমিনে অনেক অন্ধ মানুষ ছিল, কিন্তু তুমি তো আমাকে দুনিয়ার জীবনে দৃষ্টিশক্তি দিয়েছিলা, আমি তো দুনিয়ার জমিনে আমার দৃষ্টিশক্তি দিয়েই চলাফেরা করেছি, আজকে কেন আমাকে তুমি অন্ধ করে উঠালা? তখন আল্লাহ তাআলা জবাবে বলবে, কলা, আল্লাহ তাআলা বলবে, কাযালিকা আতাতকা আয়াতুনা, দুনিয়ার জমিনে আমার আয়াত, আমার বিধিবিধান, আমার যেই হুকুম সম্বলিত বিধিবিধান এসেছিল, কিন্তু তখন তুমি কি করেছিলে? ফানাসি তাহা, এগুলোকে ভুলে গেছিলে, আমার বিধিবিধান, আমার হুকুম, আমার জিকির, এগুলো সব তুমি ভুলে গিয়েছিলে, অকাজারিকে লিয়াও মা তুমসা, যার ফলনস্বরূপ আজকে তুমি নিজও বিস্মৃত হয়ে যাবা, অর্থাৎ তোমাকে ভুলে যাওয়া হবে, তোমার বিষয়ে আমি কিছুই জানি না। এখন বলেন তো, যদি আসলে আমাদের অবস্থা এরকম হয়, কেয়ামতের ময়দানে যদি আমি অন্ধ হয়ে উঠি, আল্লাহ যদি আমাকে অন্ধ করে উঠায়, তাহলে আমার পরিণামটা কি হবে? আমার কি মুক্তি পাওয়ার বা জান্নাতে যাওয়ার কোনোই কি সুযোগ আছে? নাই। দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহর আয়াতকে ভুলে যাই, তাহলে আল্লাহ আমাকে ভুলে যাবেন। দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি দিয়েছিলেন, তার এই পবিত্র কালাম, পবিত্র বাণীকে প্রথম নম্বর শর্ত হচ্ছে দেখে দেখে পড়া, কোরআনুল কারিমের পড়া শিখা। দ্বিতীয় হচ্ছে এর থেকে অর্থ বুঝে আল্লাহ তাআলার বিধিবিধান সম্পর্কে জানা। তৃতীয় হচ্ছে যতটুকু জেনেছি তা সংরক্ষণ করা। চতুর্থ হচ্ছে সেই অনুযায়ী নিজে বাস্তব জীবনে আমল করা। পঞ্চম হচ্ছে আমার আহলোয়াল সহ আমার সমাজ, পরিবার, রাষ্ট্রে এই কোরআনুল কারিমের বিধানকে, হুকুমকে বাস্তবায়িত করার জন্য নিজের যে চেষ্টা, সে চেষ্টাকে অব্যাহত রাখা। এই পাঁচটা কাজ যদি না হয়, একটা কাজ যদি আমি ছেড়ে দেই, হতে পারে এই একটা কাজের কারণেই আল্লাহ তাআলা আমাকে অন্ধ করে উঠাবে। এখানে যে আল্লাহ তাআলা প্রথমে বললেন ওয়ামান আরাদা, যে আমার স্মরণ থেকে গাফেল, আমার জিকির, এই জিকিরের অনেক অর্থ। বর্তমান সময়ে অধিকাংশ মানুষ এই জিকির নিয়ে অনেক ব্যবসা হয়, বিশেষ করে বিভিন্ন দরবারে, বিভিন্ন মাজারে এই জিকিরকে ভুল ব্যাখ্যা করে মানুষকে গোমরা করা, মানুষের ঈমান নষ্ট করার জন্য কাজ হচ্ছে, বিভিন্ন রকমের জিকির প্রচলিত হচ্ছে। পবিত্র কালামে এবং হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যেটা জানি, মৌলিকভাবে আল্লাহ পক্ষ থেকে জিকিরের চারটা শব্দ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জিকির করার জন্য মূলত এই চারটা শব্দ। এর বাইরে আছে তাসবিহ, আছে অনেক তাসবিহ আছে পড়ার জন্য, দোয়া আছে, কিন্তু জিকির মূলত চারটা শব্দ দিয়েই জিকির করা হয়। এটা হচ্ছে মৌখিকভাবে জিকির করার জন্য। কিন্তু এইখানে জিকির বলতে আল্লাহ তাআলা কী বুঝিয়েছেন? যে আমি কি শুধু এই চারটা শব্দ ভুলে গেলে আল্লাহ আমাকে অন্ধ করে ফেলবেন? না, এর ব্যাখ্যা আল্লাহ একটু পরে তো দিয়েছেন। কী বলেছেন? কাযালিকা আতাতকা আয়াতুনা, যে জিকিরের ব্যাখ্যা আল্লাহ নিজে করলেন, যে তোমার কাছে কী হইল? আমার বিধিবিধান, আমার আয়াতসমূহ, নিদর্শনসমূহ তোমার কাছে এসেছিল, তুমি ভুলে গিয়েছিলে। তাহলে আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে আয়াত,
এই আয়াতটা হচ্ছে কি? কোরআনুল করিম। এই আয়াতটা কি? কোরআনুল করিম। এই কোরআন তাফসিরে মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন অধিকাংশ মুফাসসিরগণ লিখেছেন, কেউ যদি কোরআন তেলাওয়াত শিখে তারপরে যদি সে ভুলে যায়, সেও কিন্তু এই দলভুক্ত হয়ে যাবে। আমরা এমন অনেক লোক আছি যারা হয়তো ছোটোকালে আমাদের মা বাবা হয়তো বা ধার্মিক ছিলেন, তারা হয়তো আমাদেরকে একটু কোরআন তেলাওয়াত শিখিয়েছিলেন, কিন্তু আমরা এমন অনেক আছি যারা বড় হয়ে বিভিন্ন জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহ তাআলার কোরআনকে তেলাওয়াত ছেড়ে দিয়েছি, এমনকি তেলাওয়াত ভুলেও গিয়েছি। আছে না এরকম অনেকেই? তাদের অবস্থাটাও কিন্তু একই রকম হবে। এই জন্য বলা আছে এইখান থেকে মাসালা, কোরআন তেলাওয়াত শিখে তারপরে ভুলে যাওয়াটা হচ্ছে গুনাহে কবিরা। কোরআন তেলাওয়াত শিখে ভুলে গেলে এটা কি? গুনাহে কবিরা। অনুরূপভাবে কেউ যদি কোনো আয়াত মুখস্থ করে, বা যারা হাফেজে কোরআন, কোরআন করিম হাফেজ হওয়ার পরে সে যদি ইচ্ছাকৃতভাবে ঠেলায় দুলায় খেলে তার এই হেফজুলাকে নষ্ট করে, তাহলে সেও কিন্তু এই দলভুক্ত হয়ে যাবে। তৃতীয় নম্বর হচ্ছে যারা আমরা তেলাওয়াত শিখিও নাই, হেফজও করি নাই, কিন্তু শুনেছি তাফসিরুল কোরআন মাহফিলের মাধ্যমে, বিভিন্ন আলেমদের মাধ্যমে, বিভিন্ন উপায়ে আমি কোরআনের আয়াত শুনেছি, কোরআনের বিধিবিধান সম্পর্কে আমি জেনেছি, তারপরেও ইচ্ছা করে আমি আমলটাকে তরক করলাম এবং ওই বিধানের প্রতি আমি আমার দৃষ্টি দিলাম না, আমি খেলায় ফেলে সেই বিধান থেকে মুখ ফিরিয়ে নিলাম, বা পার্থিব কোনো স্বার্থে আমি সেই জায়গা থেকে সরে আসলাম, আমিও সেই দলভুক্ত হয়ে যাব। তাহলে আমরা এখন অনেক শ্রেণীর লোক আছি যারা কোরআন তেলাওয়াত এক নম্বরে শিখি না, তাহলে আমিও এক নম্বর গুনাহে কবিরা করছি। অনেকে আছি কোরআন তেলাওয়াত শিখেছি কিন্তু ভুলে গেছি, আমিও কবিরা গুনাহ করছি। অনেকে আছে হেফজ করেছি কিন্তু পরবর্তী থেকে ধারাবাহিকতাটা আমরা বজায় না রেখে কোরআনের তেলাওয়াত, তারপরে এই যে সংরক্ষণের বিষয়টা ভুলে গিয়েছি, তারাও সে এই দলে আছে। আর সর্বোপরি আমার পার্থিব জীবনে চলার পথে, আমার এই দুনিয়াতে চলার পথে, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যারা আমরা কোরআনের বিধান হুকুম আইন কানুন নিজে মানা, পরিবারে এটাকে বাস্তবায়ন করা, সমাজে বাস্তবায়ন করা, এবং আমার আন্তর্জাতিক রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার জন্য যারা আমরা কাজ করছি না, তারা সকলেই এই দলভুক্ত হয়ে যাব। অর্থাৎ কাল কেয়ামতের ময়দানে আমাদেরকে অবশ্যই অন্ধ হয়ে উঠতে হবে। আর আমরা কি কেউ চাই যে কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে অন্ধ করে উঠাক? চাই না। এটা কি কেউ চাই? চাই না। যদি না চাই তাহলে আমাদের আয়াত থেকে শিক্ষা নিতে হবে, আজকে থেকে এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হতে হবে যে আমি আর মন গড়া জীবন চলব না, আমি আর আমার নিজের খেয়াল খুশি মতো শয়তানের ধোকা মতো আমি কাজ করব না, আমি যেই কাজই করব সেই কাজটা আমার আল্লাহর বিধান এবং রাসূলের আদর্শ মতো হয় কি না এটা আমি বিচার বিবেচনা করেই চলব। ব্যক্তিগত জীবনের আমল এটা আমরা অনেকে করি, সে হয়তো ভাবতে পারেন আমি তো ব্যক্তিগতভাবে নামাজ পড়ি, রোজা রাখি, জাকাত যদি হয় জাকাত দেই, তারপর ফিতরা দেই, আমি মোটামুটি তো ইসলামের ভিতরেই আছি, আমি তো আর এই দলভুক্ত হওয়ার আমার সুযোগ নেই। এটা একটা ভুল ধারণা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই পৃথিবীতে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে তোমরা দায়িত্ববান এবং কাল কিয়ামতের ময়দানে তোমাদের সকলকে যার যার দায়িত্ব সম্পর্কে অবশ্যই প্রশ্ন করা হবে। এই আয়াতের ব্যাখ্যায় একজন সাহাবি থেকে একটা হাদিস বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে বলছিলেন যে আমি যে বলেছি যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে অন্ধ করে উঠাবেন যারা আল্লাহর বিধিবিধান থেকে, আল্লাহর জিকির থেকে গাফেল। তো তখন প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, যে লোক কোরআন তেলাওয়াত শিখেছে তারপরে ভুলে গেল, বা হেফজ করেছে তারপরে ভুলে গেল, সকলে কি এই দলভুক্ত হবে? আল্লাহ রাসূল বলেন অবশ্যই এই দলভুক্ত হবে। এবং যারা ইচ্ছাকৃতভাবে ভুলে গেল তাদের আরেকটা শাস্তি আল্লাহ তাআলা দিবেন, সেটা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে কুষ্ঠরোগ, আমরা চিনি এই সকলে কুষ্ঠরোগ আক্রান্ত হবে। তাহলে কতটুকু কঠিন শাস্তি! আমরা জাহান্নামের শাস্তি তো পরে আছেই, কিন্তু ওই শাস্তির আগেই, বিচারের আগেই আপনাকে এই অবস্থায় উঠানো হবে।
তাহলে আমাদের ভবিষ্যৎ অর্থাৎ যেখানে আমাদের স্থায়ী ঠিকানা যাব, মৃত্যুর পরের জিন্দগিটা আমার কীভাবে হবে আমাদের একটু চিন্তা ভাবনা করা উচিত। আমরা তো দুনিয়ার আয় রোজগারের জন্য, দুনিয়ার এই খেলতামাশায়, দুনিয়ার আনন্দ উপভোগ করার জন্য আমরা তো উঠে পড়ে লেগেছি। নিজেদের ভিতরেও হেদায়েত নেই, আমাদের সন্তান যারা হচ্ছে এদেরকেও হেদায়েত পথে রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে বর্তমান পরিস্থিতির আলোকে। এই পরিস্থিতির জন্য ব্যক্তিগতভাবে একা দায়ী না, আমরা সকলেই দায়ী। কারণ আমরা যদি আমাদের নিজের জীবন থেকে শুরু করে আমাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন সব জায়গায় যদি আমরা আল্লাহ তাআলার এই বিধিবিধান কোরআনকে বাস্তবায়ন করার জন্য যদি চেষ্টা অব্যাহত থাকতো, তাহলে আমাদের সমাজ আজকে এই পরিস্থিতিতে অবশ্যই আসতো না। এটার জন্য আমরা নিজেরাই দায়ী। আর যার কারণে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকেও এই জন্যই প্রশ্ন করবে যে তোমাদের সকলেরই কিন্তু দায়িত্ব ছিল তোমাদের নিজের জীবনকে পরিচালনা করার জন্য, তোমাদের নিজের জীবনে আল্লাহ তাআলার এই বিধিবিধানকে কায়েম করার জন্য তোমাদের কিন্তু ব্যক্তিগতভাবেও দায়িত্ব ছিল। কিন্তু আমরা উদাস। অধিকাংশ পরিবারে বর্তমানে কোরআনের এই শিক্ষা একেবারেই নাই বললেই চলে। আমাদের আগে প্রত্যেকটা বাড়িতে, শুধু গ্রামে না, প্রত্যেকটা বাড়িতেই একটা মক্তব ছিল, ফোরকানিয়া মাদ্রাসা ছিল, কাছারি ঘর ছিল, যেখান থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। বাচ্চারা সকালবেলা হলেই অভিভাবকরা মক্তবে পাঠিয়ে দিতেন, যাই কিছু হোক প্রাথমিক শিক্ষাটা তাদের ছিল কোরআনের শিক্ষা। আর এখন আর সেই শিক্ষাটা নাই, এখন মক্তব নাই। পুরা গ্রামে একটা ফোরকানিয়া মাদ্রাসা বা একটা নুরানি মাদ্রাসা আছে, তাও সেখানে ছাত্র নাই। সকলেই আমরা চলে গেছি কিসে? আধুনিক শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য। বর্তমান যেই শিক্ষা ব্যবস্থা, কিন্ডারগার্ডেন সিস্টেম, জেনারেল শিক্ষা, আপনি কিন্ডারগার্ডেনে পড়ান কোনো আপত্তি নাই, জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন কোনো আপত্তি নাই। কারণ মুসলমানরাই তো ডাক্তার হতে হবে, মুসলমানরাই ইঞ্জিনিয়ার হতে হবে, মুসলমান থেকেই বৈজ্ঞানিক হতে হবে। কিন্তু সব কিছুর প্রথমেই আপনাকে তাকে কোরআনের শিক্ষাটা দিয়ে তার প্রথম শিক্ষাটা, প্রাথমিক শিক্ষাটা তো হবে আল্লাহ তাআলার শিক্ষাটা। তাহলে ভবিষ্যৎ জীবনে সে যাই কিছু করুক না কেন, তার ভিতরে কোরআনের আমলটা যদি থাকে, কোরআনের শিক্ষাটা থাকে, তাহলে সে যাই কিছু করুক অন্তত কোরআন বিরোধী স্লোগান দিবে না, কোরআন বিরোধী আইন পাশ হোক এটা সে চাবে না। আমাদের দেশের যে আমাদের সংবিধান, এই সংবিধান ইসলাম উঠে যাক এটাও চাইবে না। সে যদি সরকারি চাকরি করে দুর্নীতি করবে না, সে ঘুষ খাবে না, সে দুর্নীতি করতেও দিবে না। কিন্তু এই শিক্ষা না থাকার কারণে আজকে আমরা সরকারি তো অনেক আগ থেকে হচ্ছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, এমনকি বর্তমানে প্রাইভেট প্রতিষ্ঠানেও এই সুদ এবং ঘুষ ছয়লাভ হয়ে গিয়েছে। আমরা ইচ্ছা করলেও, অনেকে ইচ্ছা করলেও সুদ থেকে মুক্ত থাকতে পারছি না। কারণ আমাদের দেশে যে ব্যাংকিং ব্যবস্থা, মানুষের চলার জন্য আমাদেরকে ব্যাংকিং ব্যবস্থা করতে হয়। যারা চাকরি করি তারা তাদের অন্তত বেতনটা পাওয়ার জন্য ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে হয়। যারা ব্যবসা বাণিজ্য করি তারা নিরাপদে অর্থনৈতিক ট্রানজ্যাকশনের জন্য ব্যাংকে অ্যাকাউন্ট করতে হয়। কিন্তু আমাদের দেশের ব্যাংকিং ব্যবস্থাটা কি সুদমুক্ত না সুদযুক্ত? সুদযুক্ত। আমরা ইচ্ছা করলেও এখান থেকে মুক্তি পাচ্ছি না। কারণ হচ্ছে যারা এই নীতি নির্ধারণে আছে তারা কোরআনের পক্ষের লোক না, যার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি হয়েছে। এই জন্য আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। আমি হয়তো বলবো রাষ্ট্রীয়ভাবে প্রচলন ছিল, ব্যাংকে সিস্টেম ছিল, আমার কী করার আছে? না, তুমি তোমার সন্তানটাকে, তোমার সন্তানকে প্রাথমিকেই তুমি কোরআনের শিক্ষা দিয়ে, কোরআনের এলেম দিয়ে তাকে বড় করো, তারপরে সে ভালো একজন ব্যাংকার হোক, সে যখন ব্যাংকে যাবে সে রাজনীতিবিদ হবে, সে সমাজনীতিবিদ হবে, সে সাংস্কৃতিকবিদ হবে, কোনো আপত্তি নাই, সে বৈজ্ঞানিক হবে, ইঞ্জিনিয়ার হবে, তার দ্বারা দিনের ক্ষতি হবে না, তার দ্বারা দুর্নীতি হবে না, তার দ্বারা ঘুষ প্রচলন হবে না, বরং সেগুলোকে কীভাবে বন্ধ করা যায় সেই চেষ্টাই তার মধ্যে থাকতো। কিন্তু সেই জায়গাগুলোতে আমাদের মতো লোক না থাকার কারণে, কোরআনের শিক্ষা সংক্রান্ত লোক না থাকার কারণেই আজকে ইহুদি খ্রিস্টানরা সেই জায়গাগুলো দখল করে আমাদের উপরে জোর করে চাপিয়ে দিচ্ছে, যাতে আমরা বাধ্য হয়ে ইচ্ছা হোক আর অনিচ্ছায় হোক অনিসলামিক কাজকর্ম করা, দুর্নীতি করা, সুদ ঘুষের মতো এরকম গর্হিত কাজে আমাদেরকে অনিচ্ছাকৃতভাবেও আমাদেরকে আস্তে আস্তে করে ঢুকিয়ে দিচ্ছে, আর এর মাধ্যমে আমাদের ইমানটাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। আজকে আমরা আমাদের দোয়া করি, এত হেদায়েতের দোয়া হয় প্রত্যেকটা মাহফিলে, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা জলসায়, ইসলামিক জলসায় দোয়া হয়, কিন্তু দোয়া প্রথম আসমানের উপরে উঠে না। তার কারণ কি? তার কারণ একটাই, আমরা আমাদের যে পেটে
যে রিজিক নিচ্ছি এটা হালাল না। দোয়া কবুলের, এবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে আমার রিজিকটা হালাল হতে হবে। আমার রিজিকটা কী করতে হবে? হালাল হতে হবে। কারণ আমার এই 3.5 হাত যে দেহ আল্লাহ তাআলা দিয়েছেন, এই 3.5 হাত দেহটা পরিচালিত হয় কিন্তু আমার খাওয়া দাওয়ার মাধ্যমে। এখন এই খাওয়া দাওয়াটা যদি হালাল না হয়, আমার প্রতিটা শিরায় উপশিরায় যে রক্ত প্রবাহিত হচ্ছে, যে রক্ত সঞ্চালনের মাধ্যমে আমার হার্টবিটটা চলছে, যে রক্ত সঞ্চালনের মাধ্যমে আমার দেমাগ কাজ করতেছে, প্রত্যেকটা জায়গায় হারাম প্রবেশ করতেছে, যার কারণে আমার মাথা থেকে, আমার মগজ থেকে, আমার চিন্তাভাবনা থেকে হালাল পথের কোনো চিন্তাভাবনা বের হয় না। আমার মগজ থেকে যা কিছু বের হয়, আমি সেটা নিজের ব্যক্তি জীবনের জন্য হোক, দেশের মানুষের জন্য হোক, সাধারণ মানুষের জন্য হোক, সব জায়গায় যেখানে আমি আমার চিন্তাধারাকে কাজে লাগাই, সেই জায়গাগুলোতে আমার ওই চিন্তা মগজ থেকে সব হারামগুলো বের হয়, হালালগুলা বের হচ্ছে না। কারণ আমার ভিতরে তো হালাল কাজ করছে না, যার কারণে আমাদের চিন্তা, আমাদের যে মননশীল, এগুলো থেকে ভালো কিছু আমরা উৎপাদন হচ্ছে না, যার কারণে আজকে আমাদের সমাজের এই পরিস্থিতি, আমাদের দেশের এই পরিস্থিতি, আমাদের পারিবারিক জীবনের এই পরিস্থিতি। কেউ আসলে শান্তিতে নেই, কেউই শান্তিতে নেই। এই জন্য যে আল্লাহ তাআলা বলেছেন, তাহলে আল্লাহ তাআলার এই কোরআনুল করিম, আল্লাহর বিধিবিধান থেকে যদি আমি মুখ ফিরিয়ে নেই, আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করি, মাদ্রাসা হোক, স্কুল হোক, ইউনিভার্সিটি হোক, কলেজ হোক, যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমরা সংশ্লিষ্ট আছি, বলেন তো দেখি কয়জন শিক্ষক আছে তার উপরে যে দায়িত্বটা ছিল, ওই যে বললাম অফিস টাইম, কয়জনে ঠিকভাবে পালন করে? উনি যদি নিজে নিজে একটু চিন্তা করে, অধিকাংশ শিক্ষক, সকলকে বলছি না, অধিকাংশ যারা করে কি, ক্লাসে ঠিক মতো পড়ায় না, ক্লাসের টাইমটা সঠিক সময় দেয় না, তাকে ছাত্রকে উদ্বুদ্ধ করে প্রাইভেট পড়ার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানে সে যথাযথ টাইম সময় দেয় না, ছাত্রকে উদ্বুদ্ধ করে তুমি প্রাইভেট পড়ো, তাহলে রেজাল্ট ভালো করতে পারবা, এই বিষয়ে বুঝো নাই, তুমি আমার বাসায় যাইও, তোমাকে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। এই যে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করা হয় প্রাইভেট পড়ানোর জন্য, হ্যাঁ, যেমন কওমি মাদ্রাসায় একটা জিনিস প্রচলন আছে, যেটা আমি পড়েছিলাম, তাকরার সিস্টেম আছে, যে ক্লাসও হতে পারে অনেকেই, সবার মেধা একরকম না, সেজন্য অনেক ছাত্র যারা খুব কম মেধাবী, তারা প্রথমে ক্লাসে অল্প সময় বুঝতে পারে না, তাদের জন্য অতিরিক্ত সময় লাগে, সেটা ঠিক আছে। কিন্তু আপনার যতটুকু দায়িত্ব দেওয়া ছিল, যেই সময় আপনাকে 45 মিনিট একটা ঘন্টা দেওয়া ছিল, আপনি কি ওই 45 মিনিটের যে দায়িত্বটা, এই দায়িত্বটা কি যথাযথভাবে আদায় করেছেন? করেন নাই। যদি না করে থাকেন, আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে। যারা ডাক্তার আছি, আমরা তো হাসপাতাল গেলে আমাদের মানে ঘটনাটা দেখা যায়। আমি নিজে আমার এক আত্মীয়কে নিয়ে পঙ্গু হাসপাতালে 3 মাস পড়েছিলাম, তখন সেখানে দেখেছি আমার ওই আত্মীয়ের চিকিৎসা পঙ্গু হাসপাতালে হয়নি, যে ডাক্তারের আন্ডারে ভর্তি ছিলেন, পরে তার লোকের মাধ্যমে জানতে পেরেছি ওনার প্রাইভেট চেম্বার যদি না নেওয়া হয় আমার রুগীর অপারেশন হবে না। বাধ্য হয়ে ওনার সাথে কথা বলে ওনার প্রাইভেট চেম্বারে যখন আমি নিলাম আমার রুগীটাকে, উনি 3 দিন অপারেশন করে 3 দিন পরে আমার রুগী মোটামুটি হাঁটার অবস্থা করে দিয়েছেন। তাহলে ওই ডাক্তার কি বলতে পারবে যিনি আমার সাথে ইনসাফ করেছেন, উনি ওনার রুগীর সাথে ইনসাফ করেছেন? না। যে যেখানে দায়িত্ব আছে, আমি বলেছি যারা আমাদের সমাজের দায়িত্ববান যারা আছেন, সমাজের নেতৃত্বে যারা আছেন, তাদের প্রতিও আমার উদার আহ্বান, সমাজের দায়িত্বগুলো আপনাদেরকে যে দেওয়া আছে সমাজের বিভিন্ন বিষয়ে, এই বিষয়গুলোতে আপনারা যথাযথ দায়িত্ব পালন করেন কিনা আপনাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে, সেই দায়িত্বটা ইনসাফ ভিত্তিক হয় কিনা। কারণ পৃথিবীর কোনো কিছুই কোরআনের বাইরে না, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো সৃষ্টি, পৃথিবীর কোনো বিধান আল্লাহ তাআলার বিধানের বাইরে না। আমার জীবনের প্রত্যেকটা কাজকর্মেই হতে হবে আল্লাহ তাআলার বিধান সম্বলিত, আল্লাহ তাআলার হুকুম সম্বলিত, যে আমি যে কাজটা করি, আমি যে দায়িত্ব পালন করতেছি, এই দায়িত্বটা যথাযথভাবে আল্লাহর বিধান মতে ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, জুলুম কারো উপর হয় কি না এই বিষয়ে চিন্তা করে আমি কি আমার দায়িত্ব আদায় করছি কি না, এটা সকলকেই চিন্তাভাবনা করতে হবে। আর যদি না করি, তাহলে যে যে পর্যায়ে আমরা আছি, যে যে পর্যায়ে আছি, আমাদের জীবনে
পার্থিব জীবনে আল্লাহ তাআলা একটা লানত দিবেন, একটা অভিশাপ দিবেন, একটা শাস্তি দিবেন। সেই শাস্তিটা কি সেটা আল্লাহ তাআলা বলছেন, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, যে তাদের জীবনটা হয়ে যাবে সংকীর্ণ, সংকুচিত। এই সংকীর্ণ বলতে ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন, এটা মানে এটা না যে সে হয়তো টাকা পয়সা কম থাকবে, তার ধন দৌলত কম থাকবে, সে একদম গরিব হবে, না। যদি আমরা এটা বুঝি তাহলে দেখা যাবে উল্টা, যারা দুনিয়াতে বর্তমানে কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান না ছাড়া, তারাই কিন্তু দুনিয়াটাকে এখন শাসন করছে, তারাই কিন্তু ধন সম্পদের মালিক হচ্ছে। প্রেক্ষাপটে অন্যদিকে তাকালে আমরা যারা হয়তো কোনোরকম ইমান আমল নিয়ে চলার চেষ্টা করে, তাদেরও ওরকম ধন সম্পদ নাই, তারাও ওরকম ক্ষমতায় নাই, বড় বড় প্রতিষ্ঠানে তারা নাই, বড় বড় দায়িত্বে তারা নাই। কিন্তু আল্লাহ তাআলা এখানে মাঈশাতান দানকা বলতে এইটাকে বুঝান না যে পার্থিব ধন সম্পদ ক্ষমতা, এটাকে বুঝান নাই। এই সংকুচিত জীবন বলতে সে হয়তো হতে পারে অনেক সম্পদের মালিক, অনেক টাকার মালিক, অনেক শিক্ষিত, তার অনেক ক্ষমতা আছে, কিন্তু তার ব্যক্তিগত জীবনে, তার অন্তরের ভিতরে, তার মনে, তার দিলে কোনো প্রশান্তি থাকবে না, তার পরিবারে, সামাজিক জীবনে তার কোনো শান্তি থাকবে না, তার যে নিরাপত্তায় নিরাপত্তা থাকবে না। আমরা আমাদের সমাজে অনেককে দেখি যে সে অনেক টাকার মালিক, কিন্তু ভিতরে যখন আমরা ঢুকি, যদি নিজের আত্মীয় হয়, তখন বোঝা যায় আল্লাহ তাআলা তাকে কত রকমের অশান্তি দিয়ে রেখেছে, তার ভিতরে কতটুকু অশান্তি আছে। আর যদি আপনার যত কিছু হোক, যত প্রতিকূল পরিবেশে হোক, আপনি যদি কোরআনের বিধান মতো চলতে চান আর চলতে থাকেন, আপনার যদি ফাঁসি হয়, তারপরেও দেখবেন আপনি মনের শান্তি নিয়ে ফাঁসিতে ঝুলেছেন, ঠিক। কিন্তু আমাদের সমাজে যারা আছে, বা আন্তর্জাতিকভাবে যদি দেখেন, তারা যদি ক্ষমতার অনেক মালিক হতে পারে, পার্থিব বিত্ত বৈভব তাদের অনেক থাকতে পারে, তাদের অনেক সৈন্য থাকতে পারে, অনেক অস্ত্র থাকতে পারে, কিন্তু তাদের ভিতরে শান্তি নাই, সব সময়ের জন্য তাদের অন্তরে ভয় কাজ করে, কখন জানি আমার কোন দিক দিয়া কোন বিপদ চলে আসে, কারণ তারা মৃত্যুটাকে ভয় পায়। তারা কী করে? মৃত্যুটাকে ভয় পায়। আর মুমিন যারা, যারা সবসময় আল্লাহ এবং রাসূলের পথে চলে, তারা মৃত্যুটাকে আলিঙ্গন করতে চায়, মৃত্যুটাকে আহ্বান করতে চায় যে আমি আল্লাহর পথে আছি, যে কোনো মুহূর্তে মৃত্যু আসুক আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি। তো এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন মাঈশাতান দানকা, তার জীবনটা সংকুচিত হয়ে যাবে। তাহলে আমরা যারা বর্তমান সময়ে অনেকে আছে টাকা পয়সা মালিক, কিন্তু অন্তরে আমাদের শান্তি নেই, কেমন যেন একটা পেরেশানি, কেমন যেন একটা চিন্তা, কেমন যেন সবসময় টেনশান, দেখা হইলে কেমন আছেন, ভালো নেই, কী হয়েছে, টেনশানে আছে। আর আমরা আমাদের একটা ভাষা প্রচলিত আছে যে চিন্তা রোগের কোনো ঔষধ নাই, চিন্তা রোগের কোনো ঔষধ নাই। অর্থাৎ আল্লাহ তাআলা আপনার জীবনটাকে এমনভাবে সংকীর্ণ করে দেবে যে আপনি এটার কোনো মেডিসিনও খুঁজে পাবেন না, কারণ এটার মেডিসিন শুধু একটাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান, কোরআনুল কারীম। আপনি যদি আপনার সমস্যা সমাধানের জন্য কোরআনের কাছে যান, কোরআনের মজলিসে যান, কোরআনের যারা ধারক বাহক তাদের পিছনে যান, তাহলে আপনাকে আল্লাহ তাআলা এই শান্তিটা দান করবেন। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা যত কিছুই করি না করি, প্রত্যেকটা কাজে এবং কর্মে আমাদেরকে আল্লাহ তাআলার এই বিধিবিধান সম্পর্কে সচেতন হয়ে এটাকে আমল করার চেষ্টা করা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে বলে আমিন। এরপরে অংশ আল্লাহ তাআলা বললেন, ওয়ানা শুরু হু ইয়াউমাল কিয়ামাতি আমা, দুনিয়ার শাস্তি আল্লাহ তাআলা বললেন যে কি তাদের জীবনটাকে সংকুচিত করে দেব। দুনিয়ার জীবনের পরবর্তী প্রথম ধাপ, কেয়ামতের প্রথম ধাপ হচ্ছে আমাদের মৃত্যু এবং কবরের জিন্দেগি। এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্বিতীয় যে মাঈশাতান দানকা হবে, আমার জীবনটা সংকীর্ণময় হবে, শান্তি থাকবে না, এটা হচ্ছে আমার মৃত্যুর সময় জীবনটা। আমার যখন মৃত্যু আসবে, এক নম্বর হবে মাঈশাতান দানকা হবে, আমার জবানে তখন আল্লাহ তাআলা কালেমা নসিব করবেন না। যদি আমি, যেহেতু আমি আল্লাহ তাআলার বিধিবিধান বহির্ভূত ছিলাম, তার আইন কানুনকে আমি তোয়াক্কা করি নাই, আমি জেনেও সেটাকে অবজ্ঞা করেছি, আমি সেটাকে অবহেলা করেছি, আমল করি নাই, এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর সময় আমাকে এক নম্বর শাস্তি হবে, আমার বেঈমান হয়ে মারা যেতে হবে। আর যে ব্যক্তি ইমানের সাথে মারা যাবে না, তার ফয়সালা তো আমরা সকলেই জানি, সে কাফের হয়ে মারা গেল, বেঈমান হয়ে মারা গেল, আর মৃত্যুর পরে বিনা হিসেবে জাহান্নাম, মৃত্যুর পরে বিনা হিসেবেই জাহান্নাম। যে ইমান নিয়ে যেতে পারবে তার বিচার হবে, কিন্তু যারা ইমান নিয়ে যেতে পারবে না প্রথম ধাপে, তার কোনো হিসাবে নাই, হিসাব ছাড়াই জাহান্নাম। তাহলে আমি যদি আল্লাহ তাআলা যে বললো
আমানা আরাদান জিক্রি, আল্লাহ তালার জিকির, আল্লাহ তালার কোরআন বিধি বিধান থেকে যে গাফেল থাকবে তার দুনিয়ার জীবন হচ্ছে তার জীবনটা সংকীর্ণ হবে, আনন্দ থাকবে না, তার মনে কোনো প্রশান্তি থাকবে না, আর মৃত্যুর সময় হবে বেঈমানের মৃত্যু। তৃতীয় নম্বর হলো কবরে যখন রাখা হবে আমাকে দাফন করে আসা হবে, দুনিয়ার সব কিছুই আমার সাথে সাথে যাবে, আমার পরিবার যাবে, সন্তান যাবে, বাবা যাবে, মা যাবে, দাদা দাদি যাবে, আমার সম্পদ যাবে, কিন্তু যখন কবরে সাড়ে তিনের জায়গায় বিছানে ভিতরে শোয়া দেওয়া হবে, ফিরে আসার সময় সব চলে আসবে, একমাত্র আমাকে আর আমার আমলকে রেখে আসবে, একমাত্র আমাকে আর আমার আমলটাকে রেখে আসবে। সেই সময় কিন্তু আমাকে আমার কোনো বাবা, আমার কোনো সন্তান, আমার কোনো পীর, আমার কোনো নেতা, আমার কোনো নেত্রী, কেউ আমার কাজে আসবে না, সেই দিন কাজে আসবে যেটা একমাত্র আমার আমল। আর এই আমলটা যদি কোরআন ভিত্তিক হয় তাহলে সেই দিন সেই আমলটা আমাকে এই কবরের জিন্দিগির যে আজাব, এই আজাব থেকে হেফাজত করবে। কবরের জিন্দিগির প্রথম আজাব হচ্ছে তিনটা প্রশ্ন, আমরা তো জানি, যেটা আমরা অনেক সময় ফজর নামাজের পরে পড়ি, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা প্রশ্ন জানাই দিয়েছেন, প্রশ্ন আউট করে দিয়েছেন, আবার প্রশ্নের উত্তরও বলে দিয়েছেন। কবরের জিন্দিগিতে আমাদের তিনটা প্রশ্ন, তোমার রব কে, তোমার দিন কি ছিল, আর মোহাম্মদকে তুমি চিনো কিনা, বা এই লোকটিকে চিনো কিনা। যারা এক নম্বর রবকে, আল্লাহকে রব বলে মেনেছিলাম, আর রব বলে মেনে রবের গোলাম হিসেবে কাজ করে গিয়েছি, এক নম্বর উত্তর দিতে পারবো রব্বি আল্লাহ। বলেন এক নম্বর উত্তর কী হবে? রব্বি আল্লাহ। রবকে যদি আপনি রব হিসেবে, আল্লাহকে যদি রব হিসেবে মেনে থাকেন, আর যদি সেই রবের রুবুবিয়তের যে নির্দেশ, সে নির্দেশ অনুযায়ী যদি আপনি গোলাম হিসেবে, তার গোলাম হিসেবে পরিচয় দিয়ে যেতে পারেন, এক নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবেন রব্বি আল্লাহ। আর যে ব্যক্তি দুনিয়াতে অন্য কোনো নেতার আদর্শ প্রতিপালন করেছেন, অন্য কাউকে রব হিসেবে মেনেছেন, রিজিকদাতা হিসেবে মেনেছেন, বিধানদাতা হিসেবে মেনেছেন, আইনদাতা হিসেবে মেনেছেন, তিনি কিন্তু এই প্রশ্নের জবাব দিতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা কিন্তু এই কবরের ভিতরে প্রশ্ন করবেন না যে মানিল্লাহ, আল্লাহকে, এ প্রশ্ন কিন্তু করবেন না। প্রশ্ন হচ্ছে মার রব্বুকা, তোমার রবকে। এই রব আর আল্লাহর মধ্যে একটু পার্থক্য আছে। আল্লাহ হচ্ছেন জাতি, আল্লাহ তাআলা হচ্ছে, আল্লাহ হচ্ছে আল্লাহ জাতি নাম, যিনি সকলের, যিনি সকলের, পৃথিবীর যত সৃষ্টি, আকাশ পাতাল পৃথিবীর যত সৃষ্টি আছে, দুইটা জিনিস শুধুমাত্র সৃষ্টি না, এক হচ্ছেন আল্লাহ নিজে, তিনি কিন্তু সৃষ্টি না, তিনি হচ্ছেন স্রষ্টা, আর হচ্ছেন আল্লাহর যে বাণী, আল্লাহর যে কথা, এই কালামে পাক কোরআনুল কারিম, এটাও সৃষ্টি না, এটা হচ্ছে স্রষ্টার কথা, এটা হচ্ছে কি স্রষ্টার কথা। এই দুইটা জিনিস ছাড়া আর যা কিছু আছে, আপনি যা কিছু বুঝেন, নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু হচ্ছে সৃষ্টি। আল্লাহ কিন্তু এই সকলের জন্যেই আল্লাহ। কাফেররাও কিন্তু বিশ্বাস করে, স্বীকার করে আল্লাহ একজন আছে, মুশরিক যারা তারাও স্বীকার করে আল্লাহ একজন, অর্থাৎ কুল মাখলুকাত স্বীকার করে আল্লাহ আছেন। এই জন্য আল্লাহ তাআলা কবরের প্রথম প্রশ্ন কিন্তু বলেন না যে মানিল্লাহ, আল্লাহকে, কারণ এই প্রশ্ন করলে কাফেরও জবাব দিবে আমার আল্লাহ কিন্তু তুমি। কুল মাখলুকাত মুশরিক, সেও কিন্তু জবাব দিবে আমার আল্লাহ কিন্তু তুমি, কারণ সে তো বিশ্বাস করতে। হিন্দুরা যারা এই যে মূর্তি পূজা করে, 33 দেবতার পূজা করে, তারা তো বিশ্বাস করে আল্লাহ একজন আছে, তারা ওই যে বিশ্বাস করে যে এগুলো এক একটা এক এক কাজ করে, এগুলোর মাধ্যমে আমরা ঈশ্বরে, তারা ঈশ্বর বলে বা ভগবান বলে, তার কাছে যাব। অর্থাৎ সকলেই স্বীকার করে আল্লাহ একজন আছে, কিন্তু স্বীকৃতির মধ্যে ভেজাল আছে রব নিয়ে, রব নিয়ে ভেজাল আছে। আল্লাহকে রব হিসেবে সবাই মানে না, রব হিসেবে মানতে গেলে ভেজালটা আছে। কারণ হচ্ছে রব এমন একটা সিফত আল্লাহ তাআলার, এই রুবুবিয়াত রব নামের ভিতরে আল্লাহর যে বাকি যত জাতি নাম, সিফতি নাম, এই নবমণ্ডল ভূমণ্ডল পরিচালনার জন্য আল্লাহ যত কুদরত, সব কিছুর মধ্যে এসে এ রব, এ রব নামের দ্বারাই আল্লাহ তাআলা তার এই নবমণ্ডল এবং ভূমণ্ডলের যত সৃষ্টি আছে,
তার যে হুকুম বিধিবিধান, এই রব নামের খাতিরে আল্লাহ তাআলা পুরো বিশ্বমণ্ডলকে পরিচালিত করতেছেন, যার কারণে যাকে এই পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রব হিসেবে মানবে তাকে তার জীবনে এই রবের যে নির্দেশনা আছে এটাকে মেনে চলতে হবে, আর যে এটা মেনে চলতে পারবে সে সেদিন জবাব দিতে পারবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, অর্থাৎ দুনিয়ার জিন্দিগিতে আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি, এই জন্য সে জবাব দিতে পারবে রব্বি আল্লাহ। তারপরে দ্বিতীয় প্রশ্ন, তাহলে আপনি প্রথম প্রশ্নে পাশ করবেন যদি আপনার এই জিন্দিগিতে আপনি একমাত্র আল্লাহকেই রব বলে মেনে থাকেন। এখন রবের অনেক ব্যাখ্যা, আমার সময় তেমন নাই, মৌলিক কয়টা মানে কয়টা কথা বলি। আমার রিজিকদাতা আমাকে আল্লাহকে মানতে হবে, আমার বিধানদাতা পারিবারিক জীবন হোক, পারিবারিক জীবনও তো একটা বিধিবিধান আছে না, আপনার সন্তান আপনার কথা মতে লেখাপড়া করবে, আপনার সন্তান আপনার কথা মতে বিয়ে করবে, একটা বিধান আছে না সবার জীবনে, এইখানেও কার বিধান পরিচালিত হবে, এইখানেও আপনাকে মানতে হবে আমার বিধানদাতাকে আল্লাহ। আপনার সন্তান কিভাবে জন্ম দিবেন, বিয়ে কিভাবে করবেন, স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করবেন, সব কিছু সম্পর্কে একটা বিধিবিধান অবশ্যই আছে, তো আল্লাহ তাআলার বিধান সেখানে আপনাকে কার্যকরী করতে হবে। স্ত্রীর সাথে আপনি কিভাবে মেলামেশা করবেন সেখানেও কিন্তু রব হিসেবে মানতে হবে আপনাকে আল্লাহ তাআলাকে, যদি না মানেন তখনই হবে আপনার অবৈধ সন্তান, কারণ আল্লাহর বিধান সব বিধান মতো যদি আপনি বিয়েটাই না করেন তাহলে কি সেটা কি আপনার শরীর সম্মতি বিবাহ হবে, আর শরীর সম্মতি যদি বিবাহ না হয় সেই ঘরে যে সন্তান হবে সেটা হবে অবৈধ সন্তান। সুতরাং ব্যক্তিগত জীবনে আপনি আল্লাহকে রব মানতে হবে, আপনার পারিবারিক জীবনে আপনার স্ত্রী সন্তান তাদেরকে পরিচালনা তাদের শিক্ষা দীক্ষা সব কাজে আপনাকে কি করতে হবে আল্লাহকে রব বলে মানতে হবে। তৃতীয় নম্বরে এসে আপনি সামাজিক জীবন, আমাদের সমাজে চলার জন্য মানুষ সামাজিক জীব, তারা সমাজ ছাড়া চলতে পারবে না, সমাজ জীবন চলার পথে আপনি কি সেখানেও কি আপনি আল্লাহকে রব মানেন না অন্য কাউকে রব মানেন, সমাজের যিনি নেতা আছেন তাকে আপনি রব মানেন, বড় সালিশদের যিনি আছেন তাকে রব মানেন, সে যাই বলক সেটা যদি কোরআন বিরোধী আপনি সেই মতে চলেন সেটাও আপনাকে বিবেচনা করতে হবে, এইখানেও যদি আপনি আল্লাহকে রব মেনে চলতে পারেন তাহলে আপনি জবাব দিতে পারবেন যে রব্বি আল্লাহ। রাজনৈতিক জীবন এটা মানুষের একটা জীবনের পার্ট, একটা অংশ, অনেকে বলে আমি রাজনীতি করি না, রাজনীতি কিন্তু জীবনের একটা অংশ, এটা ছাড়া তাহলে তো আপনি বাংলাদেশের নাগরিক না, ভোট দেওয়া এটা কি রাজনীতি না বলেন, ভোট দেওয়া এটা কি রাজনীতি না, বাংলাদেশের নাগরিক হিসাবে 18 বছর যারা হয়েছে তারা সকলেই বাংলাদেশের নাগরিক হিসাবে ভোট দেওয়ার অধিকার রাখে এবং সে ভোট দিতে হয়, তাহলে এই ভোটটা কিন্তু আপনার রাজনীতি, এই রাজনীতি গিয়ে যদি আপনি আল্লাহর পছন্দ মতো ব্যক্তিকে ভোটটা না দেন তাহলে আপনি কি এখানে আল্লাহকে রব মানলেন, মানেন নাই, এইখানে যদি আপনি আল্লাহকে রব মানতে ব্যর্থ হন যাকে আপনি ভোট দিচ্ছেন সে যদি আল্লাহ বা রাসূলের আদর্শ মতো লোক না হয় তাহলে আপনি এখানে আল্লাহ তাআলাকে রব হিসেবে মানলেন না, তাহলে আপনি কালকে আমাদের ময়দানে মার রব্বুকে এই প্রশ্নের জবাব দিতে পারবেন না। অনেকে মনে করে এটা আলাদা পার্ট, আমি তো নামাজ পড়ি রোজা রাখি, এই ভোট একটা দিছি ওটা আমি আমার মন মতো দিছি এটা সমস্যা নেই, না প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আল্লাহকে রব মেনে চলতে হবে। তারপরে আপনি এরপর যে পার্টটা বললাম দ্বিতীয় প্রশ্নের জবাব আপনার কি, আমার দিনুকা তোমার দিন কি, এখানে অনেকে আমরা ভুল করে দিন মানে ধর্ম বলে, না দিন মানে কখনোই ধর্ম না, ধর্ম আলাদা আলাদা অনেকগুলো আছে, আমরা অনেক সময় বলি না যে এটা ওনার ধর্ম, মানে কি মানে এটা ওনার স্বভাব চরিত্র, মানুষের ব্যক্তিগত জীবনের স্বভাব চরিত্রকেও ধর্ম বলা হয়। ধর্মের আরবি শব্দ হচ্ছে মাজহাব, দিনের শব্দ হচ্ছে জীবন বিধান, দিন শব্দের বাংলা যদি তর্জমা করেন এটার অর্থ হবে জীবন বিধান, অর্থাৎ আমার পূর্ণাঙ্গ জীবনটাকে যতটুকু হায়াত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এই হায়াতটাকে আমি আল্লাহ তাআলার নির্দেশ মতো পরিচালিত করতে হবে, এর নাম হচ্ছে দিন, আর সেটার নাম হচ্ছে ইসলাম, সেই নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন বিধান হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বলে দিয়েছেন যে রদিয়তু বিল্লাহি রব্বা অব ইসলামী দিন অবি মোহাম্মদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তিনটা প্রশ্নের জবাব, মাঝখানের প্রশ্নটা রেখেছেন তোমার দিনটা কি, কারণ আল্লাহকে যখন আমি রব হিসেবে স্বীকৃতি দেব রব হিসেবে মানব তখন আমার দ্বিতীয় কাজ আসবে আল্লাহ তাআলা যে আমাকে জীবন বিধান দিয়েছিলেন সেই অনুযায়ী আমি চলছি কিনা, যদি আমি সেই অনুযায়ী চলতে পারি তাহলে দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে পারবো দিনিয়াল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। তাহলে এইখানে যদি এসে আমি ফেল করি যে না আমি হয়তো আল্লাহকে রব মেনেছিলাম কিন্তু আমি আমার
পার্থিব যে আল্লাহ তাআলা 50-60-70 বছর জীবন দিয়েছিলেন, এই জীবনে আমি আল্লাহ তাআলার দিনকে, ইসলামকে আমার জীবনের বিধান হিসেবে মেনে নিতে পারি নাই, আমি আমার পরিবারে, সমাজে, আমার দেশে, রাজনৈতিকভাবে, আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয়ভাবে দিনকে কায়েম করার জন্য কাজ করতে পারি নাই, চেষ্টা শ্রম দিতে পারি নাই, অর্থ ব্যয় করতে পারি নাই, তাহলে আমি এই প্রশ্নের জবাব দিতে পারবো না। তৃতীয় নম্বর প্রশ্ন, যে এই ব্যক্তিটিকে মান হাজার রজুল, তোমার সামনে যে এই যে ভিডিওতে দেখানো হচ্ছে এই লোকটাকে চিনো, তখন কারা চিনব? যে সেই নবীর আদর্শ মতো নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে প্রত্যেকটা জীবনকে সাজিয়েছি, সে জবাব দিতে পারব, ইনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমি যদি আমার শিক্ষা জীবনে গিয়ে শিক্ষার অনুসরণ করতে গিয়ে আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শিক্ষা ব্যবস্থা হিসেবে, তার আনিত, তার দেখানো শিক্ষা ব্যবস্থা মতে শিক্ষা অর্জন না করি, তাহলে কি আমি সে প্রশ্নের জবাব দিতে পারবো? না। আমি যদি আমার ব্যক্তিগত জীবনে রাসূলের আদর্শ মতে না চললাম, আমার বডিটাকে আল্লাহ রাসূলের যেই পোশাক পরিচ্ছদ ছিল সেটা যদি মানতে না পারি, তাহলে তো আমি তাকে নেতা হিসেবে মানলাম না। আমি যদি আমার রাজনৈতিক জীবনে রাসূলকে একমাত্র আদর্শ হিসেবে মানতে না পারি, অন্য কাউকে আদর্শ হিসেবে মানি, তাহলে তো আমি রাসূলকে আমার পরিচয় আমি দিতে পারবো না। কারণ আমরা রাসূলকে এমনিতেই তো দেখি নেই, দেখছি আমরা কেউ রাসূলকে তো আমরা এমনিতেই দেখি নেই। এমনিতেই তো প্রশ্ন আসতে পারে যে আমার যদি কবর জিন্দগিতে রাসূলকে দেখায় আমি কীভাবে চিনবো, আর তার উপর যদি তাকে নেতা হিসেবে না মানি তাহলে তো আমি কখনোই তাকে চিনবই না। এজন্যই তাকে নেতা হিসেবে মানলে আল্লাহ তাআলা চিনার জন্য আমাদেরকে ব্যবস্থা করে দিবেন, সেই জন্য তাকে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে একমাত্র আদর্শ হিসেবেই কাকে মানতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। তাহলে এই কবরের জিন্দগির প্রথম তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো। এরপরে গিয়ে শুরু হবে আমার কেয়ামত পর্যন্ত সেখানে থাকা। যারা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদেরকে আল্লাহ তাআলা শান্তি দান করবেন। ওই যে বললাম মাইশাতান দনকার অপোজিট যেটা, অর্থাৎ তাকে শান্তিময় জীবন দান করবেন, সে সেখানে ঘুমিয়ে থাকবে, কেয়ামতের ময়দানে আবার তাকে উঠানো হবে। আর যে এটার এই ঘাট পার করতে না পারবো তারই হবে কি মাইশাতান দনকা, অর্থাৎ তার সংকীর্ণ হওয়া শুরু হবে। কি এক নম্বর সংকীর্ণ হবে তার কবর। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের ব্যাখ্যা বলেছিলেন, কবরে যখন মানুষকে রাখা হবে আর সে যখন এই আল্লাহ তাআলার আয়াতকে, আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে, বিধিবিধানকে অবজ্ঞা করে যদি সে যায়, তাহলে তার কী হবে? দুই পাশ থেকে তাকে এমন জোরে চাপ দেওয়া হবে তার বুকের সমস্ত হাড্ডি চুর মার হয়ে যাবে এবং এক হাড্ডি আকাশে মিশে যাবে। এক নম্বর শাস্তি হবে এটা। মাই শতান দানকে বলতে এক নম্বর এটাই বুঝিয়েছেন যে কবরের যে চাপ, মাটি যে দুই পাশ থেকে চাপ দিবে, এই চাপে পুরা বুকের হাড় সব গুড়ে চুর মার হয়ে যাবে। দ্বিতীয়, এটা তো হলো, হওয়ার পরে কি হবে? আমরা কি মরে যাব? আমাকে চাপ দিল তার মানে কি আমার মৃত্যু হয়ে যাবে? না, সেইখানে না বাঁচবে না মরবে, এরকম অবস্থা থাকবে, বাঁচেও নাই মরেও নাই, এরকম অবস্থা থাকবে। তারপরে কি হবে? কবরের জিন্দগিতে আরেক শাস্তি আছে। ওই যে বললাম যারা মানলাম তারা শান্তিময় জীবন, আর যে মানে নাই কেয়ামত পর্যন্ত অপেক্ষা লাগবে না, এখান থেকে তার আজাব শুরু হবে। এক নম্বর শাস্তি বললাম যে কবর দুই পাশ থেকে চাপ দিবে, তার হাড় সব গুঁড়া হয়ে যাবে। দ্বিতীয় নম্বর শাস্তি আল্লাহ রাসূল ইসলাম বলছেন, তোমরা কি জানো আল্লাহ তাআলা যে মাইশাতান দনকা বলতে কি বুঝিয়েছেন? তখন সাহাবীরা প্রশ্ন বলল, আল্লাহ এবং তার রাসূলে ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কবরের জিন্দগিতে যারা দুনিয়ার জিন্দগিতে আল্লাহ তাআলার বিধিবিধানকে মানে নাই, অস্বীকার করে গিয়েছে, তাদের এই কবরের চাপ দেওয়ার পরে দ্বিতীয় শাস্তি শুরু হবে। 99টা সাপ তার জন্য নিযুক্ত করা হবে, যেগুলার এক একটার 90টা করে মাথা থাকবে। এক একটা সাপের 90টা করে মাথা থাকবে। যারা যুবক আছো তারা অনেকে হয়তো ফেসবুকে বা বিভিন্ন মিডিয়ায় দেখেছো, অনেক সময় দেখায় বিভিন্ন সত্যাশ্চর্য জিনিস বা অত্যাশ্চর্য জিনিস। আমি নিজে দেখেছি এক এক অনেক জায়গায় যে আফ্রিকার জঙ্গলে এমন একটা সাপ দেখা গিয়েছে যার 60টা মাথা। আপনারা গুগলে গিয়ে সার্চ দেখলে পাবেন বা ন্যাশনাল জিওগ্রাফিতে অনেক সময় দেখায়, একটা সাপের 60টা মাথা, এটা দুনিয়াতে দেখা গিয়েছে। আর আল্লাহ রাসূল বলতেছেন কেয়ামতের মানে কবর জিন্দগিতে এই পাপিষ্ঠর জন্য যারা দুনিয়াতে আল্লাহর কোরআনকে ভুলেছিল, আল্লাহর বিধিবিধানকে ভুলেছিল, সে মারা যাওয়ার পরে তার জন্য 90টা সাপ নিযুক্ত করা হবে।
এক একটা সাপেরই হবে 90টা করে মাথা, এরা কেয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে, তার চামড়া ছিঁড়তে থাকবে, এভাবে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কুকুর, পাগলা কুকুরকে ছেড়ে দিলে, একটা ক্ষুধার্ত সিংহকে ছেড়ে দিলে, তার সামনে যদি একটা মানুষকে দেওয়া হয় তখন সে যেরকম এটাকে খাবলে খায়, ঠিক এই সাপগুলা আপনাকে আমাকে এরকম ছোবল করতে থাকবে আর আমার পুরা পুরা বডিটাকে এরকম জখম করতে থাকবে, কিন্তু আমার তো মৃত্যু হবে না। যদি এরপর আমার মৃত্যু হয়ে যেত তাহলে কিছু কষ্ট সহ্য করে আমি মারা গেলাম, সেটা মানা যেত, কিন্তু আমার তো মৃত্যু হবে না। তাহলে কেয়ামত হইতে এখনও কত বছর বাকি আছে, সেই সময় পর্যন্ত আপনাকে আমাকে দংশন করতে থাকবে যারা কবরে চলে যাবে। আমি আপনি কখন যাব কবরে কোনো গ্যারান্টি আছে? যারা যুবক আছে তারা মনে করতেছে আমি আরও 50 বছর পরে যাব। না, আজকেও যেতে পারি, কালকেও যেতে, প্রতিদিন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কবর জিন্দিগি চলে যাচ্ছে। তাহলে আমরা কখন যাব? আর কবর জিন্দিগি যাওয়ার পর যদি আমার এই শাস্তি শুরু হয় তাহলে আমার অবস্থাটা কি হবে? তাহলে কবর জিন্দিগিতে মায়ের শয়তান দনকা বলতে আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন যে যারা এই আমার বিধিবিধানকে অবজ্ঞা করে, অবহেলা করে, খেল তামাশা ভেবে এটাকে অমান্য করে এখান থেকে যাবে তাদের শাস্তি হবে এটা। এই জন্য আমি উদার আহ্বান জানাবো আপনাদেরকে যে আমরা সকলেই আল্লাহ তাআলার কোরআনকে এক নম্বর হচ্ছে শিক্ষা, নিজে শিখা, দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আসতেছে, খুব সংকীর্ণ অবস্থা আমরা পড়ে গিয়েছি, খুব কঠিন অবস্থা পড়ে গিয়েছি, এখন কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের শিক্ষা নাই, যার কারণে ইহুদি খ্রিস্টানদের কালচার, ইহুদি খ্রিস্টানদের যে মানে তাদের যে চাল চলন, তাদের যে অপসংস্কৃতি, এগুলো রন্ধ্রে রন্ধ্রে আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে। আমাদের বাচ্চাদেরকে যতই আমরা মারপিট করি ফিরেই আনতে পারতেছি না, তার কারণ হচ্ছে তাকে প্রাথমিক শিক্ষাটা আমি কোরআনে শিক্ষা দিচ্ছি না, তাকে প্রথম থেকে ছোটো থেকে আমি ওইভাবে গড়ায় উঠতে পারতেছি না। এই জন্য আমাদের সন্তানদেরকেও কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে। আর এই সন্তানই একদিন বড় হয়ে যখন এই কোরআনের আমল করবে না, কোরআন বহির্ভূত হয়ে যাবে, আর কালকে আমাদের যদি এই ফয়সালা তার জন্য হয়, মায়ের শয়তান দনকা এবং অন্ধ হয়ে ওঠে, তখন সে প্রথমেই ডাকবে যে আমার বাবা মাকে ডাকো, তাদেরকে আমি আগে জিজ্ঞেস করো, তারা কেন আমাকে দুনিয়াতে শাসন করে নাই, তারা কেন আমাকে এই শিক্ষাটা দেয় নাই, আমি তো তাদের কারণে এই গোমরা হয়ে গিয়েছি। আজকে তাদেরকে প্রশ্ন করে তাদের বুকে পাড়া দিয়ে তারপর আমি জাহান্নামে যাব, আগে তাদেরকে ডাকো। আর সেই দিন আপনি যদি আপনার সন্তানের জবাব দিতে না পারেন, আপনি হয়তো পার হয়ে গেছেন যে আমার হিসাব নিকাশ চূড়ান্ত, আমি জান্নাতি, কিন্তু সন্তান আপনাকে তখন পিছন থেকে ডেকে ধরবে, আপনার পিছনে যারা আপনার উপনে আপনার যারা সৈন্যবাহিনী ছিল, যিনি রাজনৈতিক নেতা, তার পিছনে হাজার হাজার কর্মী আছে, কর্মীরাও কিন্তু সেদিন আপনাকে ধরবে যে আমার নেতাকে ডাকেন, আমার নেতা কেন রাসুলকে নেতা হিসেবে মানার, রাসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাকে কেন ডাকে নাই, দুনিয়ার জিন্দিগি তার পিছনে স্লোগান দেওয়ার জন্য ডেকেছে, আমি গিয়েছি, আমাকে টাকা পয়সা দিয়েছে, আমি গিয়েছি, কিন্তু আমার তো সেই এলেম ছিল না, সেই জ্ঞান ছিল না যে দুনিয়াতে আদর্শ মানতে হলে, নেতা মানতে হলে একজনকে মানতে হবে, তিনি হচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কারণে সেই দিন নেতারাও ধরা খাবেন, মাতা পিতাও ধরা খাবেন, অর্থাৎ প্রত্যেকে দায়িত্বশীল আর প্রত্যেকে আমরা জবাবদিহি করতে হবে, একমাত্র নাবালক শিশু ছাড়া, একমাত্র নাবালক শিশু ছাড়া বাকি সবাইকে জবাবদিহি করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আমার সময় শেষ, আর অনেক আলোচনা ছিল, যাই হোক যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা যেন এই যে কথাটা বলেছি, ওয়াজ প্রতিদিন আমরা শুনি, আলোচনা শুনি, কিন্তু আমল যদি পরিবর্তন একটু না হয়, আমার বলাটাও বৃথা গেল, শুধু হয়তো কোরআন তেলাওয়াত করেছি কতটুকু সওয়াব হলো, আপনাদের যে শুনছেন এতটুকু সওয়াব হলো, কিন্তু দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী যে একটা ফল পাওয়া, একটা সুফল পাওয়া, এটা হবে না যদি কেউ পরিবর্তন না হন। একজনও যদি পরিবর্তন হন তাহলে আমার আলোচনা করাটা সার্থক আর আপনাদের শোনাটাও সার্থক, কেন আপনারা যতজন আমল করবেন তাদের মাধ্যমে এখানে যারা উপস্থিত আছেন সকলে সওয়াবের ভাগিদার হবেন।